পুরাতন একটা গজল গাইবো, একদম পুরাতন, ঠিক আছে, আল্লাহর আরশকাতে। সেই 2015 কিংবা 16 আমি একটা গজল বার করেছিলাম, ক্যাসেটের নামটাও মনে নেই কি ছিল, ক্যাসেটের নামটা কি ছিল, না ওটা না, বেহেস্তি বুলবুল না, ওটা কি ছিল, যাই হোক, সে অনেকদিন আগেকার ঘটনা। সেই ক্যাসেটের একটা গজল আল্লাহর আরশকাতে নবীজির কন্দরে ছোট্ট আকারে গাইবো, তারপর ডেকে নেবে যেদিন আবার কয়েকটা গজলকে বুড়িমাটাকে শেষ করব। আর তিনটে গজল শোনার জন্য আমি অনুরোধ করবো আপনাদের, এই তিনটে গজল বলা হয়ে যাবে আপনারা চলে যাবে, আমরাও বিদায় নেব। আর আমি আমার কমিটি ভাইদের উদ্দেশ্যে বলবো, তারা যেন এবার কাজ বাস ছেড়ে তারা একটু স্টেজের দিকে আসুক, আমাদের শেষ করার সময় হয়েছে, তাদের একটু সামনে আমরা পেতে চাই। কমিটির ছেলেদের উদ্দেশ্যে বলবো, তারা যেন একটু সকলে চলে আসে। চলেন, পুরাতন গজল কবি ছন্দের মাধ্যমে নিচ্ছে। আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল। সিজদাতে গেল চোখে আল্লাহু আকবার বলে, নয়নে আশু ঝরে উম্মত উম্মত তরে, সিজদাতে গেল চোখে আল্লাহু আকবার বলে, নয়নে আশু ঝরে উম্মত উম্মত তরে, বলে খোদার কাছে উম্মত রয়তো সুখে, বলে খোদার কাছে উম্মত রয়তো সুখে, কেঁদে হয়েছে ব্যাকুল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, বন্ধু তুমি পারব না সইতে আমি, মাথা তুমি তোলো না করিব তোমার শাসনা, কে বন্ধু তুমি পারব না সইতে আমি, মাথা তুমি তোলো না করিব তোমার শাসনা, শুনে এমন কথা শুনে বলে রাসূল, উম্মত করেছে ভুল, শুনে বলে রাসূল, উম্মত করেছে ভুল, করে নাও কবুল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, আল্লাহর আরশ কাঁদে নবীজির কন্দনে, মাথা ওঠাও রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূল।